ক্ষমতায় থাকার জন্যেই প্রত্যেকটাই চেয়ারগুলোকে ব্যবহার করে রাজনৈতিক দল সে যে ক্ষমতায় থাকুক না কেন তো তার তো দুইটা নজির হিসাবে দেখা গেল কিন্তু আওয়ামী লীগ কিন্তু বলছে দুইজনের কোনো দায় তারা নেবে না দায় কাকে নিতে হবে ব্যক্তির দায় হয়ে গেল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এটা বলছে দায় নেবে না আওয়ামী লীগ দায় নেবে তাদেরকে কিছুটা সুরক্ষা কবচও দেবে তা নাহলে তো আওয়ামী থাকবে না আওয়ামী লীগ তো এই ধরনের সুরক্ষা কবজ দিয়েই টিকে আছে ইনফ্যাক্ট তার ব্রুক্রেসির উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি তার পলিটিক্সের উপরে আই মিন পুলিশের উপরে ডিপেন্ডেন্সি অনেক বেশি এবং রাজনীতিবিদের উপর ডিপেন্ডেন্সি তারা কমিয়ে ফেলেছে অনেক দিন ধরে ধারাবাহিকভাবে ধাপে 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 এটা আমরা এমপি হিসেবেও দেখেছি এবং সেনাবাহিনী যেন তার বিরুদ্ধচারণ না করে আই মিন অসন্তোষ না থাকে সেটাও সর্বোচ্চ পর্যায়ে থেকেও তারা দেখে যে কারণে আমরা দেখছি যে ডেফিনেটলি এই পদগুলোতে যারা বসেছে তাদের দুর্নীতি করার একটা লাগামহীন

এখন এই যে ডিসি এবং ইওনাদের গাড়ি কেনা হচ্ছে এই মুহূর্তে কোটি টাকা একটা বিশাল 360 কোটি বিশাল তাদের দাবি 1 কোটি লাখ টাকার গাড়ি কেনা হচ্ছে মনে 61 টা ডিসি জন্য আবার 200 টা জন্য ইন দিস ইকোনমিক ক্রাইসিস যেখানে আইএমএফ এর কাছে আমরা ঘুরছি আইএমএফ কিছু টাকা দিয়েছে বাকি টাকা দিচ্ছি দেব করছে একটা বা শর্ত দিচ্ছে সে শর্তগুলো জনগণের উপর তীব্রভাবে কষাঘাত হচ্ছে তেলের দাম বাড়াতে হচ্ছে সবকিছু বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে সবকিছু করতে হচ্ছে কিন্তু ডিসিপি ওনাদের গাড়ি দিতেই হবে সেইখানে কোনো মানে কঠোর হওয়ার কস্ট কাটিং হওয়ার সুযোগ সরকারের নাই কারণ ওই যে দুটো প্রশ্ন এক হচ্ছে ইলেকশনগুলো বিতর্কিত হওয়ার কারণে ম্যান্ডেটের একটা ঘাটতি আছে পলিটিক্যাল আওয়ামী লীগ পলিটিশিয়ান থেকে দূরে সরে গেছে আওয়ামী লীগের মূল শক্তি তো জনগণ আমরা ঐতিহাসিকভাবে যা দেখেছি আওয়ামী লীগের মূল শক্তি তো নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী সেই দুই হাজার ছয় সাত সালে লগি বৈঠা আন্দোলন করা অথবা চুরানব্বই পঁচানব্বই সালের একশো তেহাত্তর দুই আন্দোলন করা সেই লোকগুলোর মূল্যায়ন তো আওয়ামী লীগ করছে না করতে পারছে না এবং আড়ালা অঞ্চলের অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতারা ইন্ডিদের দুঃখও আছে যাই হোক সো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ক্যারেক্টারের মধ্যে নাই কিন্তু সমাধান কি হলো এই যে আওয়ামী লীগ তার ট্রেডিশনাল আওয়ামী লীগ ক্যারেক্টার থেকে সরে গেল মলম দিয়ে অ্যাডহক সমস্যাগুলো সমাধান করেছে কোন একটা ভোট পার করেছে তার মানে এই ভোটের রাজনীতিতে দল হিসাবে আওয়ামী লীগ অনেকটাই দূরে সরে গেছে জনগণ থেকে রাজনীতিবিদ থেকে তাই তো প্রশাসন কেন্দ্রিক একটা দল হয়ে গেছে তাহলে এখন যে সমস্যাগুলো ফেস করছে দেশ এবং বিদেশের এবং সেই বিদেশ হচ্ছে অন্য কোনো বিদেশ না পৃথিবীর সবচেয়ে বড় শক্তি সেইখানে সরকার হিসাবে কতটা কোন অবস্থানে আছে দুটো তো দল এবং সরকার এটা মানে যদি এই সমস্ত সমস্যা ওভারকাম করার ক্ষমতা বঙ্গবন্ধু কন্যা ছিল কিন্তু অর্থনীতি অপশৃয়মান ক্রমাগত নিম্ন নিম্ন দিকে নামছে এটাকে টেনে উঠানোর কোনো মেকানিজম তো আমি দেখি না যদি এটাকে টেনে ওঠানো না যায় তাহলে এটা আরও কমবে এটা যত কমবে তত ইনফ্লেশন বাড়বে এটা যত কমবে তত আমাদেরকে বাকিতে আর জিনিস দেবে না বিদেশ থেকে জিনিস ক্যাশে নিয়ে আসতে হবে আরও দ্রুত কমবে এটা কমতে কমতে তো এক পর্যায়ে জিরো পর্যায়ে যেতে পারে কাছাকাছি যেতে পারে তখন কি অবস্থা হবে ঠিক সেই অবস্থাটা এক দুই বছর পরে হলে সেইটা কিভাবে ঠেকাবে